ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশের আয়তন, বদলে যাচ্ছে দেশের মানচিত্র। এভাবে বাড়তে বাড়তে একদিন অনেক বড় হবে বাংলাদেশ, তখন অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ না, হয়ে উঠবে আশীর্বাদ। খাদ্যভাবও থাকবে না, কারণ জমি বাড়ছে, খাদ্য উৎপাদনও হবে দ্বিগুণ। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণে বিশাল ভূভাগ তলিয়ে যাবে, উদ্ভাস্ত হবে দেশের কোটি কোটি মানুষ। এমন প্রচারণা যারা চালাচ্ছেন তারা ভুল প্রমাণিত হবেন। বিজ্ঞানীদের মতে বঙ্গোপসাগরে নীল জলরাশির তলদেশ হবে প্রিমজট, ট্রেজার অব দ্য ফিউচার বা প্রতিশ্রুতি ভবিষ্যৎ স্বপ্নভাণ্ডার। বিজ্ঞানীদের এই ধারণা সত্যতা মিলেছে, কারণ নোয়াখালীর হাতিয়া ও চর সুবর্ণ উপজেলায় 100 বর্গ কিলোমিটার জুড়ে 2.5 লাখ লোকের বসতি স্থাপনের ব্যবস্থা করেছে সরকার। বসবাস শুরু করে এখানকার লোকজন সরকারের দেওয়া জমিতে বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদনের বিপ্লব ঘটাচ্ছেন। বঙ্গোপসাগরের প্রান্ত হতে গত 50 বছরে যে 1000 বর্গ কিলোমিটার চর জেগেছে, তাতে 25 লাখ বাড়তি লোকের বসতি স্থাপন সম্ভব হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন নদীর মোহনায় যে চর পড়েছে তা সুপরিকল্পিতভাবে সুরক্ষা ও উদ্ধার করা হলে অন্তত 15,000 কিলোমিটার ভূমি উদ্ধার করা সম্ভব হবে। যেসব এলাকায় বিচ্ছিন্নভাবে চর জেগে উঠেছে সে এলাকার ক্রসবাদ দিয়ে ভূমি উদ্ধার ও বনায়নের মাধ্যমে স্থায়ীকরণ সম্ভব হবে। নেদারল্যান্ডসে এ পদ্ধতিতে বিপুল পরিমাণ জমি সাগর প্রান্ত থেকে উদ্ধার করেছে, বাংলাদেশকেও তার এই ব্যাপারে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে সাহায্য করেছে নেদারল্যান্ড। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে কক্সবাজার থেকে 30 কিলোমিটার সাগরের মধ্যে জেগে উঠেছে শুধু চর আর চর। যেসব চরে বেড়ে উঠেছে সুন্দরবনের আদলে নতুন বন, বেড়ে উঠেছে নতুন পর্যটন এলাকা, সাগরের কিছু অংশ ভেঙে যাচ্ছে, আবার কিছু জমি জেগে উঠেছে, ভাঙা গড়ার মধ্য দিয়ে গড়ে উঠেছে এই প্যারাবন। সুন্দরবনের মতোই এই বনের ভেতরে রয়েছে ছোট ছোট নদী, নদীর দুই পাশেই জঙ্গল। চর ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানান এইসব বন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল ছাড়াও ভবিষ্যতে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এসব বন হতে পারে দেশের বনজ সম্পদের অন্যতম উৎস। সুন্দরবন থেকে যেসব কাঠ শিল্পের যোগান দেওয়া হয় সেসব কাঠ এখান থেকে ভবিষ্যতে সংগ্রহ করা যাবে। সুন্দরবন যেমন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছে, তেমনিও এই বন দেশের পূর্বাঞ্চলকে ভবিষ্যতে রক্ষা করবে। হতে পারে পুষ্টির উৎপাদক, পানি শুদ্ধকারক, পলি সঞ্চয়কারী, ঝড় প্রতিরোধক, উপকূল স্থিতিকারী ও সম্পদের আধার, এমনকি হতে পারে নতুন পর্যটন কেন্দ্র। সংশ্লিষ্টরা আরও জানান 2000 থেকে 2001 মেয়াদে এখানে বনের পরিমাণ ছিল 13,000 একর। বন বিভাগের হিসাব অনুযায়ী বেশ কয়েক বছর আগে একটি ছোট চরে 2.5 একর জমিতে 4,444টি গাছ লাগানো হয়েছিল। সেই চরের গাছের বীজ থেকে প্রাকৃতিকভাবে এখন রয়েছে প্রায় 25,000 গাছ। এখানে আরও 200 একর জমিতে গাছ লাগানোর পরিকল্পনা করছেন সরকারের বন বিভাগের কর্মকর্তারা। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। গত 4.5 দশকে বর্ধিত জনসংখ্যার চাহিদা মেটাতে বসতবাড়ি, স্কুল কলেজ, রাস্তাঘাট, শিল্প কারখানা সহ বিভিন্ন স্থাপনা নির্মাণে কৃষি জমি ব্যবহার হয়, জমির পরিমাণ অর্ধেক নেমে এসেছে। সাগর পাড়ে জেগে ওঠা জমি ব্যবহার করা সম্ভব হলে এই সংকট অনেকটা মেটানো যাবে বলে আশা করছেন সবাই। নিত্য নতুন আরও সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে। ধন্যবাদ।